হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ভিডিওতে। আমি সুমিত স্যার, সোম থেকে শনি প্রত্যেক দিন সন্ধ্যা 6:45 তোমাদের জন্য এই শোটি করে থাকি। কারণ উদ্দেশ্য একটাই, পড়ার ফাঁকে যাতে কোনো নোটিফিকেশন তোমাদের হাত থেকে বেরিয়ে না যায়, তোমাদের অজান্তেই যাতে চলে না যায়, তোমরা জানো না এই কথাটা যাতে না বলো, তাই এই নোটিফিকেশন শোটি সোম থেকে শনি প্রত্যেক দিন সন্ধ্যা 6:45 আমি করে থাকি। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমাদের সুবিধার্থে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছি, যেখানে তোমরা নোটিফিকেশন এর সমস্ত ভিডিও বা সমস্ত পিডিএফ সব কিছু কিন্তু পেয়ে যাবে। তাই যদি তুমি ইন্টারেস্টেড হও তো অবশ্যই তুমি সেই গ্রুপে জয়েন করতে পারো। গ্রুপ জয়েন্টের জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8013492626। আরো একবার বলবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8013492626, এই নাম্বারে। তো চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের নোটিফিকেশন শোতে কি আছে। আজকে আমরা আলোচনা করব বা যে নোটিফিকেশনটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ড বেশ কিছুজন টিচার রিক্রুট করছে। সেই টিচারদের ক্রাইটেরিয়া কি, কোন কোন সাবজেক্টের জন্য টিচার দরকার, বয়স কত হতে হবে, স্যালারি কত, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং কিভাবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে সমস্ত কিছু বলে দিই। দেখো, যারা মেনলি শিক্ষকতার স্বপ্ন দেখি আমরা, আমাদের রাজ্যে শিক্ষকতার চাকরির ক্ষেত্রে যে অবস্থান রয়েছে এখন তাতে অনেকে ভেঙে পড়ছে, ঠিক আছে, স্বাভাবিক, এটাই পরিস্থিতি। তার মাঝে মধ্যেই বা তার মাঝেই আমাদের বেশ কিছু শিক্ষকতার ফর্ম বেরিয়েছে। যেমন আমি লাস্ট ভিডিওতে তোমাকে তোমাদের আর্মি পাবলিক স্কুলের কথা বলেছিলাম রিক্রুটমেন্টে, তেমন আজকেও দিল্লির সাব অর্ডিনেন্স সার্ভিস তোমার সিলেকশন বোর্ডের দ্বারা পোস্ট গ্র্যাজুয়েট কিছু শিক্ষক নেবার বিজ্ঞপ্তি নিয়ে এসেছে। তো যদি তোমার ক্রাইটেরিয়া এর মধ্যে থাকে তুমি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কি কি দরকার আছে আমাদের এই পোস্টের জন্য। দেখো, প্রথমে আগে বলে দিই, এখানে কিন্তু শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন টিচারই কিন্তু নেওয়া হবে এবং তার সংখ্যাটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে 297 জন। অর্থাৎ 297 জন শিক্ষক শিক্ষিকা মানে ছেলে মেয়েদের পদে অ্যাপ্লাই এর জন্য আবেদন করা হয়েছে বলা হয়েছে আর কি। তাহলে এক্ষেত্রে কোন কোন বিষয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন বিষয়ে তোমার রয়েছে সিট খালি, সের মধ্যে রয়েছে হিন্দি, ঠিক আছে, সাবজেক্ট হিন্দি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কমার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি, ফিজিক্যাল এডুকেশন এবং হোম সায়েন্স। মোটামুটি ম্যাক্সিমামই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এই যে পোস্টগুলো খালি রয়েছে সেই পোস্টগুলোয় কটা করে সিট রয়েছে সম্পূর্ণ তোমরা কিন্তু ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পাবে। তাই যদি তোমাদের এই ক্রাইটেরিয়া থাকে, মানে ক্রাইটেরিয়া মানে এই সাবজেক্টগুলো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা হবে দুটো স্টেপের মাধ্যমে, অর্থাৎ একটাকে যেটাকে আমরা বলি পিটি সেটা একটা হবে এবং তারপরে হবে সাবজেক্ট রিলেটেড প্রশ্নপত্র। পিটিতে প্রিলিমিনারি টেস্টে তোমার কি কি থাকছে, নর্মালি রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকছে এবং ম্যাথ থাকছে। এই পাঁচটা সাবজেক্ট মিলে আমাদের হচ্ছে পিটি, ঠিক আছে, প্রিলিমিনারি টেস্ট। প্রিলিমিনারি টেস্টের পরে তোমরা পাবে হচ্ছে
200 নম্বরের, প্রথমেরটা 100 নম্বরের টেস্ট আর সাবজেক্টিভ টেস্ট হবে 200 নম্বরের। সেখানে যে সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টেই তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তবে যেহেতু এটা এমসিকিউ প্যাটার্নের হবে, তার জন্য পরিষ্কার নেগেটিভ মার্কস যে থাকবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। কত থাকবে নেগেটিভ মার্ক? 4টি প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে, তাহলে 4:1 এটা হচ্ছে নেগেটিভ মার্কস থাকছে এর মধ্যে। বুঝতে পারলে? এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার টোটাল টাইম 3 ঘন্টা পাওয়া যাবে, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে তোমাকে পুরো পেপারটা কিন্তু দিয়ে আসতে হবে। ক্লিয়ার? তাহলে বয়স কত? বয়স যদি আমরা দেখি তাহলে 7/2/2024 এই পর্যন্ত তোমার বয়স 36 বছর বয়সের মধ্যে হতে হবে, অর্থাৎ 36 বছর বয়সের মধ্যে জেনারেলদের বয়স হতে হবে। যারা তপশিলি তারা যথাযথ 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 10 বছর, যেমন অ্যাসোসিয়াল সরকারি নর্মস অনুসারে যারা রিজার্ভে ছাড় পান তারা সেই পরিমাণই ছাড় পাবে। তো এবার মাইনে কত বলি, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টে দেখতেই পাচ্ছ সেন্ট্রালের বিষয়, তো সেহেতু মাইনাও আমরা একটা ভালোই ধরতে পারি কারণ এদের পে স্কেলটা বেশি। সেই হিসাবে দেখি তাহলে 47,600 থেকে 151,100 টাকা হচ্ছে স্যালারি, এই স্কেলে তাদেরকে স্যালারি দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে দরখাস্ত করবে কবে থেকে? দরখাস্ত করা হবে অনলাইনে, ঠিক আছে, 9 জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি। তাহলে 9 জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, তুমি 7ই ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যাবতীয় নোটিফিকেশন জানার জন্য তুমি এই ওয়েবসাইটে ভিজিট করো, www.dssb.delhi.gov.in। এখানে তোমার প্রত্যেকটা পোস্ট দেখানো হয়েছে, ক্রাইটেরিয়া বলা হয়েছে, কি কি যোগ্যতা হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে বলা হয়েছে, কোন কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে বলা রয়েছে। তাই ডিটেলটা তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, www.dssb.delhi.gov.in। আর ফর্ম ফিল আপ করার জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইটটা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, যার ওয়েবসাইটটা হচ্ছে কি www.dssbonline.nic.in। এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করে দেবে, ঠিক আছে। আর ডিটেলের জন্য এই ওয়েবসাইটটাকে ভিজিট করবে, যেখানে www.wbssb.delhi.gov.in এই ওয়েবসাইটে তোমরা যেতে পারো, ঠিক আছে। তাহলে যার যার ক্রাইটেরিয়া রয়েছে তারা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও, ঠিক আছে। তো আজকের নোটিফিকেশন শো এইটুকু পর্যন্ত। ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে যদি প্রশ্ন থাকে করতে পারো বা গ্রুপে জয়েন করে যেতে পারো। আর যারা চ্যানেলে নতুন তারা প্রত্যেক দিন এই নোটিফিকেশন শোটি রিমাইন্ডার দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কিন্তু লাগে না, বরং সাবস্ক্রাইব করা থাকলেই তুমি ভুলে গেলেও ইউটিউব তোমাকে মনে করিয়ে দেবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা এই নোটিফিকেশন শোটির পিডিএফ নিতে চাও, নোটিফিকেশন যাতে কোনো কোনো রকমভাবে মিস না করে যায়, তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। জয়েন্টের জন্য 8013492626, প্রথমে কিন্তু 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে গ্রুপে জয়েন করে যেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে খুব তাড়াতাড়ি তোমার মান্ডিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।